তো যাই হোক আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো কোরআন হাদিস থেকে মহাদিসগণ বলছেন যে সমস্ত আমল করলে যে সমস্ত কাজ করলে যে সমস্ত আবাদত করলে আল্লাহ তালা তার গুনাগুলাকে চব্বিশ ঘন্টা জোট জড়তে থাকবে তার গুণাগুলা সবসময় জড়ে যাবে ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ এক কথায় যে আমলের মাধ্যমে মানুষের গুণা জোরে যায় কি জোরে যায় গুনা জোরে যায় যে আমল করলে বান্দার আমলনামা থেকে ওই ন্যাক আমলের বিনিময়ে গুনাহ জোটতে থাকবে ন্যাক আমল যোগ হবে গুনা জোটতে থাকবে স্বচ্ছ ইমান আমলের উপরে মজবুত থাকতে হবে বলাং কি স্বচ্ছ ইমান আমোলের উপরে মজবুত থাকলে জিন্দগি থেকে সবসময় গুনা জোরবে কি জোরবে গুনা জোরবে আমল যোগ থাকবে গুনা জোরবে ফারুক আই আম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا وعملوا الصالحات لهم مغفره واجر عظيم والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب الجحيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লে কলাম দিনদার ইমানদার মুরুব্বান আজম পর্দার আলে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা আমরা সকলেই মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য কোটি শুকর ও সুজুদ আদায় করি যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর গরম মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্যে মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের সুরতুল মাঈদার নয় এবং দশ নং আয়তে কারিমা তেলাওত করেছি পাশাপাশি মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পড়েছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাকে আপনাদের দোয়ার বরকতে তাওফিক দান করেন অল্প সময় আমরা আয়াতে কারিমা হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং শুনব যে কথাগুলো হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা গত কয়েক জমা একটি বিষয় আলোচনা করছি আলোচনা থেকে গেলেও আর না করারই খেল আমরা আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করব আসলে এই প্রত্যেকটা বিষয় আমাদের সকলের কম বেশি জানা আছে হয়তো আপনাদের সাথে মোজা মাধ্যমে আলোচনার মাধ্যমে আমি নিজে এবং আমরা সকলেই আমলের প্রতি আকৃষ্ট হব এটাই হলো আমাদের উদ্দেশ্য কি বলেন আমল করা আমরা যতটুকু মানি যতটুকু শুনি যদি ততটুকু মানতে পারি আমাদের অনেক ফায়দা হবে কিন্তু আমরা শোনার চাইতে মানা আমাদের কম আমলের জিন্দিগি আমাদের কম যার কারণে আমাদের জীবনের এই অবস্থা যদি আমরা যতটুকু শনি অন্তত কিছু কিছু যদি মানার চেষ্টা করতাম তারপরে অনেক পরিবর্তন আমাদের জীবন হয়ে যেত কি বলেন ঠিক না তো যাই হোক আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো কোরআন হাদিস থেকে মহাদিসগণ বলছেন যে সমস্ত আমল করলে যে সমস্ত কাজ করলে যে সমস্ত আবাদত করলে আল্লাহ আল্লাহতালা তার গুনাগুলাকে চব্বিশ ঘন্টা জড়তে থাকবে তার গুণাগুলা সবসময় জোরে যাবে ওই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এক কথায় যে আমলের মাধ্যমে মানুষের গুনা জড়ে যায় কি জোরে যায় গুনা জড়ে যায় যে আমল করলে বান্দার আমল নামা থেকে ওই ন্যাকামলের আমলের বিনিময়ে গুণা জটতে থাকবে ন্যাকামল যোগ হবে গুনা জড়তে থাকবে এ আমলগুলোর মধ্যে সর্বপ্রথম মহাদ্দেশগণ বলছেন সর্বোত্তম যে আমল সেটা হলো এক নম্বরে স্বচ্ছ ইমান গ্রহণ করা বলেন কি এবং এর উপরে মজবুত থাকা এর উপরে মজবুত কোনো রকমের ডিলাডালা হওয়া যাবে না একটু মানবেন আর একটু মানবেন না যেখান দিয়ে আপনার সুবিধা সেটা মানবেন যেটা আপনার অসুবিধা সেটা হবে না ইসলামের সব বিষয় আপনাকে পূর্ণাঙ্গভাবে মেনে চলতেই হবে তো যাই হোক ইমান এটা হলো তাওহীদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস কার একাত্মবাদ এবং সাথে সাথে শিরিক থেকে মুক্ত থাকা বলেন কিসের থেকে শিরিক মুক্ত আবাদত আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস রেখে যারা দুনিয়ার জীবন জীবনযাপন করবে যতদিন দুনিয়াতে থাকবে মহাদ্দেশগুন বলেন ততদিন তার আমল নামা থেকে গুণা জড়তেই থাকবে সোভায়না এটা তাদের নিজের বানানো কথা না কোরআন হাদিসের কথা তারা আমাদেরকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন যতদিন এক কথায় আমরা ইমান আমলের উপরে মজবুত থাকব, চেষ্টা করব ইমান আমলের উপরে থাকার জন্য আমি যেখানেই থাকি যেই কাজে করি প্রত্যেকটা সময় আল্লাহ আমার আমল নামা থেকে গুণাগুলাকে জোরে দিবেন সোভান যেমন আমি কোরআনের কারিমে যে আয়াত তালাউত করেছি কোরআন থেকে বলছি সুরা আল আমরানের নয় নং আয়ত আল্লাহ তালা বলছেন কি বলছেন দেখেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ওয়াদা করেছি তাদের সাথে যারা ইমান আমলের সাথে দুনিয়াতে চলবে ফাক্কা ইমানদার যারা হতে পারবে নাকা আমলের জিন্দিগি যারা যাপন করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি কয়টা আল্লাহ এক নম্বর আল্লাহ বলছেন যারা ইমান আমলের উপরে মজবুত থাকবে এই ইমান আমলের কারণে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিব সুবাহ দুই নম্বর পুরস্কার আল্লাহ বলছেন আজিম গুনা তো আমি ক্ষমা করবই করব পাশাপাশি তাদেরকে মহা প্রতিদান তথা জান্নাতের নিয়ামতের অধিকারী আমি আল্লাহ বানায় দিব সুবাহান কয়টা পুরস্কার কোরান থেকে বলছি এক নম্বর হলো তাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন কে দুই নম্বর জান্নাতের নাজনে আমদ দ্বারা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ কিসের কারণে ايمان عمل والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب الجحيم আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে অস্বীকার করবে আমি আল্লাহর প্রতি ইমান আনবে না কুপুরি মতবাদকে যারা বিশ্বাস করবে আমি আল্লাহর আয়াতকে কোরআনকে যারা অস্বীকার করবে আমি আল্লাহ তাদের জন্য জাহিম নামক জাহান্নাম রেখে দিয়েছি নাউজ ইমান আমলের উপরে চললে জান্নাত দিবেন সেটাও আল্লাহ বলছেন আর ইমান আমলের বহির্ভূত যদি চলেন জাহান্নাম তার জন্য অবধারিত সেটাও আল্লাহ বলে দিয়েছেন এজন্যে দুটো রাস্তা আমাদের সামনে স্পষ্ট ভালো রাস্তাটাও স্পষ্ট খারাপটাও কি স্পষ্ট কারণ হাদিসে আছে আল হালাল ও বা ইয়ে নুন হারাম ও হালালও আমাদের সামনে স্পষ্ট হারামও স্পষ্ট আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এটাকে যাচাই বাসাই করে যারা হালালটা গ্রহণ করবে নে কামলের জিন্দিগি যারা যাপন করবে তাদের দুনিয়া আখেরাত আল্লাহ সুন্দর করে দিবেন সুবাহ আল কোরআনে করিমের তাল্লা বলছেন

আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পরে আমলের জিন্দিগি যাপন করবে আমি আল্লাহ আদা করলাম তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ একটা পবিত্র জীবন দান করবো দুনিয়াতেই তারা আল্লাহর নেগরানিতে থাকবে আল্লাহ তাদেরকে পবিত্র সুন্দর একটা মনোরম পরিবেশ দান করবেন সুবাহান আল্লাহ যদি মানে আমলের উপরে থাকতে পারি বলেন কিসের উপর আরেকটা পুরস্কার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাল লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা পরিপূর্ণ ঈমান আনার পরে যখন করবে ভালো কাজ করবে সৎকর্ম সম্পাদন করবে এক কথায় আমলের জিন্দিগি যারা যখন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরে দাও সেরে মেহমান বানায় সুবাহান এইভাবে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসাস আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাহলে বোঝা গেল এই কোরআন হাদিস থেকে মহাদেশরা বলছেন ইমান আমলের উপরে যারা মজবুত থাকবে চব্বিশ ঘন্টা তাদের জিন্দিগি থেকে গুণাগুলা জটতে থাকবে সোবাহ এটা একটা আমল এই জন্য আমরা সর্বহালতে ইমান আমলের উপরে মজবুত রাখার জন্য মন মানসিকতা সব কিছুকে আমরা প্রস্তুত রাখব না জানি কোন সময় আমার মৃত্যু চলে আসে কি বলেন ঠিক না বেটি সবসময় মনের ভিতরে ভয় আল্লাহর রহমতের আশা আজাব গজবের ভয় অন্তরে যদি রেখে চলতে পারি তাহলে আল্লাহ আমাদের ইমান আমলকে মজবুত করে দিবেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন বলি আমি একটি হাদিস বলেই আমরা সামনে যেতেছি তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে হাদিস কুৎসি বর্ণনাকারী হলেন আনা সিবনে আলা আনহু তিনি বলেন যে আল্লাহর রসুল বলছেন আল্লাহ তালা সরাসরি বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে হাদিস কুৎসি মানে যেটা সরাসরি আল্লাহ তাআলা বলেন কি বলেন আল্লাহ তাআলা কি বলছেন ইয়া ইবনা আদম ইন্নাকালাম আ তাই তান বে কর বি আর দি খত ইয়া আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইয়া কুলুল্লাহতা আল্লাহ আল্লাহ তালা বলেন ইয়া ইবনা আদম হে বনি আদম হে কি আদম আমরা কা সন্তান আমরা সকলে আদম নবী সন্তান না আল্লাহ বলবেন হে বনি আদম ইন্নাকা লাম আতাইতানি বিকোরাবিল আরদি খাতায়া তুমি যদি জমিন পরিমাণ পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে উপস্থিত হও হাজির হও তাহলে এবার আল্লাহ বলছেন সুম্মা লা তানিলা তুশিরিক বিশাইয়া কিন্তু তোমার এই গুনার ভিতরে তোমার এই অপরাধের ভিতরে শিরিকের কোনো সোয়া নাই কিসের সোয়া নাই শিরিক মুক্ত তোমার জীবন কিন্তু তোমার জিন্দেগির মধ্যে গুনা আছে জমিন পরিমাণ এবার আল্লাহ তাআলা বলছেন লা লা তা কোরো বিহা মাগফেরো লা তাই তু বিহা মাগফেরো এবার আল্লাহ বলেন হে আমার বান্দা শুনে রাখো জমিন পরিমাণ গুনা নিয়ে তুমি আমার কাছে আসবেক কিন্তু তোমার আমলের মধ্যে শিরিক নাই এই জমিন পরিমাণ গুনা যদিও থাকে তারপরও আমি আল্লাহ জমিন পরিমাণ মাক ফেরাত তোমাকে দিয়া দিব শর্ত হলো আমলের মধ্যে শিরিক থাকা যাবে শিরিক এত বড় নাফরমান আল্লাহর কাছে এত বড় জঘন্যতম অপরাধ এই জন্য শিরিক মুক্ত আয়বাদত যদি আপনার আমুল নামা গুনা থাকে কিন্তু জমিন পরিমাণ গুনা করছেন আল্লাহ বলেন লা আতাইতুকা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির আছি সুবাহান আল্লাহ তার মানে জমিন পরিমাণ গুণা নিয়ে আসলে যদি শিরিক মুক্ত আবাদত হয় আল্লাহ সেটাও কেউ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য ইমান আমলকে মজবুতের সাথে আমাদেরকে ধরে রাখতে হবে যাতে করে আমার ইমান আমল কোনোভাবে সিরিকের ছোঁয়া না লাগে ইমানটা যাতে বরবাদ না হয় এই জন্য সবসময় সতর্কতার সাথে চলতে হবে কি বলেন ঠিক না বেঠিক হজরত অমর এক সাহাবিকে জিজ্ঞেস করল যে আল্লাহর ভয় কাকে বলে তখন উনি তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আল্লাহর ভয় বলতে আমি আপনাকে এতটুকু বলতে পারি আপনি কোনো সময় কাঁটাযুক্ত যুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই হাঁটছি তখন ওই জিজ্ঞেস জিজ্ঞেস করলো কীভাবে হাঁসছেন হযরতমর বলেন আমি একটু যাই আবার ভালো করে নিচের দিকে তাকাই ডানে বামে তাকাই কোনো কাঁটা আছে কি না খুব সতর্কতার সাথে আমার শরীরের বস্ত্রকে উঠাইয়া আমি হেঁটে হেঁটে ওই দুর্গম পাড়ি দিয়ে কষ্টকর রাস্তা অতিক্রম করে আমি পার হয়েছি তো ওই সাহাবি বলেন যেভাবে আপনি এত সতর্কতার সাথে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে খুব সতর্কতার সাথে আপনার সব কিছুকে হেফাজত করে রাস্তা অতিক্রম করছেন ঠিক অনুরূপভাবে দুনিয়ারি জীবনে যদি আপনি এভাবে সতর্কতার সাথে চলতে পারেন ইমানে আমলকে ঠিক রেখে তাহলে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণমত্তাকে বানায় দেবেন দিবেন আল্লাহ আর ক্ষমার প্রতিযোগিতা করার জন্য সরাসরি আল্লাহ বলছেন কে বলছেন জিন্দিগির গুনা মাফ করার জন্য সরাসরি আল্লা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন এটাও সুরা আল আমরানের ভিতরে আছে একশো তেত্রিশ আয়াত আল্লাহ বলছেন ও সারিয়া ও ইলামা গফে রতি আরুদাম ওদাত আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা ও তোমরা প্রতিযোগিতা করো কি করো ইলামা গফির তিমির রব্বি তোমাদের রবের ক্ষমার দিকে আমি আল্লাহর ক্ষমার জন্য ক্ষমা পাওয়ার আশা আমার দিকে তোমরা প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা করব এটার জবাব আল্লাহ অন্য আয়াতে বলছেন ফাস্তারি কুল দুনিয়াতে প্রতিযোগিতা একমাত্র করতে হবে না আমলের প্রতিযোগিতা সুবাহ আল্লাহ বলেন কিসের প্রতিযোগিতা আমরা তো দুনিয়ার প্রতিযোগিতা করি দোকান একটা হলে আরেকটা কিভাবে হবে বাড়ি একটা হলে আরেকটা কিভাবে হবে গাড়ি একটা হলে আরেকটা কিভাবে হবে দুনিয়ার প্রতিযোগিতার জন্য আমরা সকলেই প্রস্তুত কিন্তু আখেরাতের বেলায় নে কামলের প্রতিযোগিতার জন্য আমাদের কাহারও মন কাঁদে না ঠিক না বেঠি অথচ আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খৈরত তোমরা নে কামলের প্রতিযোগিতা করো কী লাভ হবে আল্লাহ বলেন যদি নাক আমলের প্রতিযোগিতা করতে পারো আমি আল্লাহর কাছে ক্ষমা ফাওয়ার আশা তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পরকালে এমন জান্নাত দান করবো যার দূরত্ব আসমান জমিন থেকেও বেশি হবে আর এটা কাদের জন্য যারা দুনিয়াতে সর্ব কাজে সব হালতে আমি আল্লাহকে বয় করে চলবে আমি আল্লাহ একমাত্র মুত্তাকিদের জন্য এটা প্রস্তুত করে রেখে দিয়েছি বলেন এগুলো কে বলছেন তাহলে বুঝা গেল ইমান আমলের উপরে যদি মজবুত থাকতে পারি দুনিয়ার জীবনে আল্লাহ তালা গুনাগুলাকে জড়ে দিবেন পরকালে অসং পরকালে অসংখ্য নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ স্থান করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ইমানে আমলের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন বলি আমি ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক কানে ওলামাদের আগামীর পথ চলা